আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গীত ঐতিহ্য, বাদ্যযন্ত্র এবং সঙ্গীত শিল্পী সম্পর্কিত বিগত 30 বছরের প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। দোতারা, এটি কি? এটি হচ্ছে লোকসঙ্গীত অনুষঙ্গ যন্ত্র। হারমোনিয়াম, হারমোনিয়াম হচ্ছে একটি সঙ্গীত বাদ্যযন্ত্র। সারিন্দা এক জাতীয় তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। কোনটি দেশি বাদ্যযন্ত্র? একতারা। কোনটি আমাদের দেশীয় বাদ্যযন্ত্র? দোতারা। তানপুরা বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে? চারটি তার থাকে। খোল, মাদল, করতাল, মন্দিরা, খঞ্জনি, এগুলো হল লোকজ বাদ্যযন্ত্র। সুর সম্রাট কাকে বলা হয়? সুর সম্রাট বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে। শিবপুর কিন্তু নরসিংদীতেও আছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কি যন্ত্র বাজাতেন? তিনি বাজাতেন শরদ। উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করান কে? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ আলী আকবর খাঁর পিতা হচ্ছেন আলাউদ্দিন খাঁ। নিচের কোনটি বাংলাদেশের লোকসঙ্গীতের একটি ধরন নয়? বাংলাদেশের লোকসঙ্গীতের ধরন হচ্ছে ভাটিয়ালি, গম্ভীরা, জারি সারি গান, কিন্তু ঠুংরি এটি বাংলাদেশের লোকসঙ্গীতের কোনো ধরন নয়। শিল্পী আব্দুল আলীম নিম্নোক্ত কোন সঙ্গীতে খ্যাতি অর্জন করেছিলেন? শিল্পী আব্দুল আলীম পল্লীগীতিতে খ্যাতি অর্জন করেছিলেন। আব্দুল আলীম কোন গানের শিল্পী হিসেবে অধিক পরিচিত? লোকসঙ্গীত, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানের মূল গায়ক কে? এই গানের মূল গায়ক হচ্ছেন আব্দুল আলীম। পালা গান মূলত কোন অঞ্চলের গান? পালা গান হচ্ছে নেত্রকোনার গান। পালা গান বা কিস্সা প্রধানত কোন অঞ্চলের? এটি ময়মনসিংহ অঞ্চলের, যেহেতু ময়মনসিংহ বিভাগেই নেত্রকোনা অবস্থিত। ঘাটু গান কোন অঞ্চলের? ঘাটু গান হচ্ছে ময়মনসিংহ বিভাগের বা ময়মনসিংহের। ঘেটু গান বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? ঘেটু গান বাংলাদেশের হাওড় অঞ্চলের একটি ঐতিহ্য। কোন প্রকার গান কেবল বর্ষাকালে পরিবেশিত হয়? শুধুমাত্র বর্ষাকালে হাওড় অঞ্চলে পরিবেশিত হয় ঘাটু গান। নৌকা বাইচের সঙ্গে যুক্ত লোকসঙ্গীত কোনটি, অথবা নৌকা বাইচ প্রতিযোগিতায় পরিবেশিত গানের নাম হচ্ছে সারি গান? সারি গান বলতে বোঝায় সারিবদ্ধ হয়ে গাওয়া চটুল ছন্দের কোরাস, এক ধরনের লোকসঙ্গীত। চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চটকা বাংলাদেশের রংপুর অঞ্চলের গান। চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান যদি বলা হয়, তাহলে আবার এর উত্তর হতে পারে উত্তরবঙ্গ। ভাওয়ায়া কোন অঞ্চলের গান? বা ভাওয়ায়া যেহেতু একটি লোকসঙ্গীত, এটি হচ্ছে মূলত রংপুর অঞ্চলের। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীতের নাম হচ্ছে ভাওয়ায়া। ভাওয়ায়া গান প্রথম সংগ্রহ করেন কে?
প্রথম সংগ্রহ করেন স্যার জর্জ গিয়ারসন। ভয়া গানের সম্রাট বলা হয় আব্বাসউদ্দিন আহমেদকে। আব্বাসউদ্দিন আহমেদ হলেন একজন সুরকার। আমার শিল্পী জীবনের কথা বইটির লেখককে, এ বইটির লেখক আব্বাসউদ্দিন আহমেদ। সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1901 সালে জন্মগ্রহণ করেন। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়া রে, কোন ধরনের গান এটি? এটি ভয়া গান। ভাটির টানে দাঁড়বে মাঝি যে গান গায় তাকে বলা হয় ভাটিয়ালি। ভাটিয়ালি গান কোন পেশার সাথে সম্পৃক্ত? ভাটিয়ালি গান মাঝি মাল্লার পেশার সাথে সম্পৃক্ত। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হল ময়মনসিং অঞ্চলের গান। ভাটিয়ালি গান বাংলাদেশের কোন অঞ্চলের? এটি মূলত ময়মনসিং এর পার্শ্ববর্তী জেলা সিলেট অঞ্চলের গান। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, কোন ধরনের লোকসঙ্গীত এটি? এটিও হচ্ছে ভাটিয়ালি। ঢাকা এবং ময়মনসিং অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম নিচের কোনটি? ঢাকা এবং ময়মনসিং অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে জারি। বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য জারি, এটি মূলত সিলেট এবং ঢাকা অঞ্চলের। এখানে যেহেতু দুইটা অপশন দাগানোর ব্যবস্থা নেই, প্রথম অপশনটা সিলেক্ট করাই বেটার। আঞ্চলিক নৃত্য জারি হলো মূলত ঢাকা এবং সিলেট দুটোর মধ্যেই প্রযোজ্য। গম্ভীরা গানের উৎপত্তি, এটি উৎপত্তি হয়েছিল মালদহে। এটি নিয়ে বেশ কিছু এবং বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো দেখুন। গম্ভীরা কী ধরনের গান? গম্ভীরা হচ্ছে একটি পালা গান। গম্ভীরা গান কী? এটি হচ্ছে আবার শিবের গাজন। গম্ভীরা কোন অঞ্চলের গান? এটি উত্তরবঙ্গের গান। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এখানে আবার উত্তর চাঁপাইনবাবগঞ্জ, কারণ এটিও কিন্তু উত্তরবঙ্গের। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? আবার দেখেন, বিভাগ হিসাবে আসলে রাজশাহী। রাজশাহী অঞ্চলের একটি নাট্যমূলক উপস্থাপনাকে বলা হয় গম্ভীরা। আলকাপ, এই গানটি কোন অঞ্চলের? আলকাপ এই গানটি হচ্ছে রাজশাহী অঞ্চলের। সাম্পানের গান কোন অঞ্চলের গান? সাম্পানের গান হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের। মাইজ ভান্ডারি বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম অঞ্চলের গান। কুদ্দুস বয়াতি কোন অঞ্চলের বাসিন্দা? কুদ্দুস বয়াতি হচ্ছেন নেত্রকোনা অঞ্চলের বাসিন্দা। নেত্রকোনার হাওর অঞ্চলের গানসমূহ জনপ্রিয় করে তোলেন কে? বারি সিদ্দিকি। মন আমার দেহ গরি গানটির শিল্পীকে? আব্দুর রহমান বয়াতি। প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার শেখ ওয়াহিদ। বাউল গানের বিশেষত্ব কি? বাউল গানের বিশেষত্ব হচ্ছে এটি মূলত থাকে আধ্যাত্ম বিষয়ক। বাউল গানকে কি সাহিত্য বলা হয়? বাউল গানকে বলা হয় তত্ত্ব সাহিত্য। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে বাউল গান। কত সালে ইউনেস্কো বাউল গানকে মাস্টারপিসেস অব দ্য ওরাল অ্যান্ড
ইনট্যাঞ্জেবল হ্যারিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণা করেছে 2005 সালে। একতারা বাদ্যযন্ত্রটি কোন সঙ্গীতের অনুষঙ্গ? একটি বাদ্যযন্ত্রের নাম, এটি মূলত ইউজ হয় বাউল গানে। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন, অথবা এখানে হতে পারে নিচের কোন ব্যক্তি সমাজের শিক্ষিত মহলকে বাউল মতের প্রতি উৎসুক তুলতে ভূমিকা রাখেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল ফকির সমধিক পরিচিত বাউল হিসেবে। 19 শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউলকে লালন শাহ ছিলেন একজন মর্মী কবি। লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহে। লালনের গানকে বলা হয় লালন গীতি। ছেউরিয়া কেন বিখ্যাত? ছেউরিয়া বিখ্যাত লালন ফকিরের আখড়া হিসেবে। লালন শাহের আখড়া বা ছেউরিয়া, এটি অবস্থিত কুষ্টিয়ায়। লালন জাদুঘর কোথায় অবস্থিত? কুষ্টিয়ায় অবস্থিত। বিবিসি জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালির মধ্যে লালন শাহের অবস্থান 12তম। লালন শাহ মৃত্যুবরণ করেন 1890 সালে। লালন শাহের মাজার কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া জেলায় অবস্থিত। লালন সঙ্গীতের বিশিষ্ট শিল্পী হচ্ছেন ফরিদা পারভীন। যে কোনো প্রশ্নে কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা প্রথম কমেন্টে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা, চরণ দুটির রচয়িতা লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা লালন শাহ। আমি অপার হয়ে বসে আছি, এটি কার রচনাংশ? লালন ফকিরের। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্কুক্তিটি লালন শাহের। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, লালন শাহের এই লাইনটি কিসের অন্তর্গত? এটি বাউল পদাবলীর অন্তর্গত। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতা লালন শাহ। জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না নানা। লালন এই গানে কোন ব্যবস্থার প্রতিবাদ করেছেন? বর্ণ বৈষম্যের। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, এটি কার লেখা? লালন শাহের লেখা। সত্য বলো সুপথে চলো ওরে আমার মন, কার কথা এটি? লালন ফকিরের। সময় গেলে সাধন হবে না, গানটির রচয়িতা লালন শাহ। সহজ মানুষ বজে দেখো নারে মন দিব্য জ্ঞানে, গানটির গীতিকার হচ্ছেন লালন শাহ। সই আমার কখন খেলে কোন খেলা, জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা, কার রচনা এটি? লালন শাহের। বাউল সম্রাট কাকে বলা হয়? বাউল সম্রাট বলা হয় লালন শাহ। অন্যদিকে আবার কিন্তু বাউল সম্রাট বলা হয় শাহ আব্দুল করিমকেও। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থান কোথায়? জন্মস্থান সুনামগঞ্জে। গাড়ি চলে না রে,
গানটির রচয়িতা শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই লোকসঙ্গীতের গীতিকার হচ্ছেন শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির সুরকার শাহ আব্দুল করিম। বাউল সঙ্গীত সাধক শাহ আব্দুল করিমের মৃত্যুর তারিখ হচ্ছে 2009 সালের 12ই সেপ্টেম্বর। মর্মী কবি বলা হয় হাসন রাজাকে। লালন শাহকেও কিন্তু মর্মী কবি বলা হয়। যদি কোনো ধরনের কনফিউশন থাকে এবং উপযুক্ত ব্যাখ্যা থাকে কমেন্টে জানাবেন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, গানটি হাসন রাজার। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, গানটির গীতিকার হচ্ছেন হাসন রাজা। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, রচনাটি সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর রচিত, কবিতা পরে গান আকারে সমধিক পরিচিত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির রচয়িতা এবং গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। এই গানটির প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। সুরটির বর্তমান পরিচালক বা গানটির বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সালে প্রথম গাওয়া হয়? প্রথম গাওয়া হয় 1953 সালে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, গানটির রচয়িতা এবং সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। দাম দিয়ে কিনেছি বাংলা, গানটির রচয়িতা আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম, গানটির গায়ক আব্দুল জব্বার। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। আমি বাংলার গান গাই, গানটির সুরকার এবং গীতিকার হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলার গান গাই, গানটির বর্তমান গায়ক হচ্ছেন মাহমুদুজ্জামান বাবু। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির রচয়িতা গোবিন্দ হালদার। এক নদী রক্ত পেরিয়ে, গানটির গীতিকার খান আতাউর রহমান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতা বা গীতিকার হচ্ছেন গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির শিল্পী হচ্ছেন আপেল মাহমুদ। জয় বাংলা বাংলার জয়, গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বিচারপতি তোমার বিচার করবে যারা, গানটির গীতিকার সলিল চৌধুরী। সব কটা জানালা খুলে দাও না, গানটির রচয়িতা বা গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু। সব কটা জানালা খুলে দাও না, গানটির মূল শিল্পী হচ্ছেন সাবিনা ইয়াসমিন। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান। জন্ম আমার ধন্য হলো মাগো, গানটির গীতিকার হচ্ছেন নঈম গহর। জন্ম আমার ধন্য হলো মাগো, গানটির সুরকার হচ্ছেন আজাদ রহমান। নোঙর তোলো তোলো সময় চেয়ে হলো হলো, গানটি রচনা করেছেন নঈম গহর। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার হচ্ছেন শেখ ওয়াহিদ। গাড়ি চলে না চলে না,
চলে না রে। এই গানের গীতিকার শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটির সুরকার হচ্ছেন শাহ আব্দুল করিম। নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, গানটির গীতিকার হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, গানটির গীতিকার হাসান মতিউর রহমান। স্মৃতি জলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋণ আছে, গানটি কার রচনা শামসুর রহমান। বঙ্গ আমার জননী আমার আমার দেশ, গানটির রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। ধন্য ধান্য পুষ্পে বরা আমাদের এই বসুন্ধরা, এই দেশাত্মবোধক গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, যাকে ডিএল রায় বলা হয়। ধন্য ধান্য পুষ্পে বরা আমাদের এই বসুন্ধরা, এর পরের লাইনটি হচ্ছে তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। মোর প্রিয়া হবে সোরানী, এর পরের লাইনটি হয়তোবা সবারই জানা, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসোরানী, গানটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমারও পরানো যাহা চায়, গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শূন্য এ বুকে পাখি মোর আয়, গানটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর এটি রচনা করেছেন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, গানটি কোন সময়ের সৃষ্টি, এটি মুক্তিযুদ্ধকালীন গান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, গানটির রচয়িতা গৌরী প্রসন্ন মজুমদার। বিখ্যাত শিল্পী মান্নাদের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, মান্নাদের গাওয়া এই গানটি। কফি হাউসটি মূলত অবস্থিত কলকাতায়। ওরে নীলদরিয়া, গানটি কোন শিল্পীর গাওয়া, আব্দুল জব্বারের গাওয়া। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, গানটির রচয়িতা হচ্ছেন কবি আজিজুর রহমান। ফেরদৌসী রহমান তিনি কে? তিনি হচ্ছেন বরেণ্য সঙ্গীত শিল্পী। ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে, গানটির শিল্পী কে? ফেরদৌসী রহমান। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন কোন ধারার শিল্পী? তারা হচ্ছেন আধুনিক গানের শিল্পী। বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বারিন মজুমদার বাংলাদেশে প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন বারিন মজুমদার। বাংলাদেশে আন্তর্জাতিক উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। টপিক ভিত্তিক এরকম আলোচনা পেতে আমাদের প্লেলিস্টগুলো দেখুন আর স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।